বয়স প্রায় 112 বছর। একসময় মসজিদের ইমামতি আর মক্তবে পড়াতেন, সে রোজগার ব্যয় করেছেন সন্তানের পেছনে। মেয়েদের বিয়ে আর দুই ছেলেকে স্বাবলম্বী করতে নিজের 2 একর জমিও বিক্রি করেন। শেষ আশ্রয়স্থল ঘরটুকু বিক্রি করেন ছোট ছেলের দালান নির্মাণের জন্য। অথচ সে বাবার ঠাই হয়নি প্রতিষ্ঠিত দু ছেলের দালানে। 2 বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর আরও একা হয়ে পড়েন তিনি। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মৈশাইদ গ্রামে এক মেয়ের বাড়িতে এখন ঠাই হয়েছে শতবর্ষী আবুল বাশার মুন্সির।